পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের 6টি শাখা সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদী বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। সাতগেছিয়া জীবন ঠাকুরের মোড় থেকে হেলমেটবিহীন বাইক র‍্যালিটি শুরু হয়ে পাহাড়াটি বাজার সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। পরে পাহাড়াটি বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ এনে একটি প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লকের সংখ্যালঘু ব্লক সভাপতি শেখ আবুয়াল, বাপি মান্ডি, সঞ্জীব বাঁশফোর, মাসাইল শেখ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এবং রাজ্যের যে বকেয়া টাকা, রাজ্যের প্রতি যে বঞ্চনা, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল বাইক র‍্যালি আসছে। আজকে আমাদের মেমারি 2 ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের নেতা মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে মেমারি 2 ব্লক তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কিষাণ, তৃণমূল কংগ্রেস, এসসি ওবিসি সেল, এসটি সেল, সংখ্যালঘু সেলের উদ্যোগে কেন্দ্রের যে বিজেপি সরকার যেভাবে একটার পর একটা জনবিরোধী নীতি রূপায়ণ করতে চলেছে জনগণের বিরুদ্ধে, এবং রাজ্যের যে বকেয়া টাকা দীর্ঘদিন আটকে রেখে রাজ্যের প্রতি যে বঞ্চনা, তারই প্রতিবাদে মূলত আজকে আমাদের বাইক র‍্যালির মাধ্যমে আমরা প্রতিবাদ করছি। জীবন ঠাকুরের মোড় থেকে পাহাড়াটি পার পর্যন্ত আমাদের আজকের এই বাইক র‍্যালির প্রতিবাদ হয়েছে। এটা কাদের? মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।